আপনি আপনি পরে আমি শুনতে না ঠিক দেখা যাচ্ছে কোনো সমস্যা আচ্ছা হ্যাঁ বলেন তাহলে আপনার কথা শুনি আমরা আচ্ছা আমার অল্প কথা বলবো আপনাদের আহ দিকে আসলে একটু প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি যে বলেন যে কোনো গড নেই তাই তো না আমি এখন বলিনি কথাটা গড সম্পর্কে শুনে তারপরে বলতে পারবো যে আছে না নাই মানে মানে পৃথিবীতে যে কয়েকটা ধর্ম আছে এখন বিরাজমান সেই ধর্মগুলাতে গডের কনসেপ্ট যেরকম দেয়া আছে ভগবান আল্লাহ ঈশ্বর যা যা আছে সেগুলাতে তো আপনারা বিশ্বাস করেন না ঠিক বলছেন বিশ্বাস না একটা তো এবং সেগুলো কিন্তু এক না গডের কনসেপ্ট বলেন যেমন ইসলামের আল্লাহ আলাদা আলাদা তাই না আচ্ছা হ্যাঁ সেগুলো তো বিশ্বাস করি না তো আপনি নিশ্চয়ই তারিক ভাই আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই বিশ্বাস না করা মানে কোনো কিছুকে অ্যাসেপ্ট আই ডোন্ট অ্যাসেপ্ট দিস এইটা এবং আই ক্লেম দ্যাট দিস ইজ নট ট্রু এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে এটা তো নিশ্চয়ই আপনিও মানেন তাই না আরেকবার বলবেন কি হ্যাঁ আরেকবার বলবো শিওর এই যে ধরেন আপনি বললেন আমি আপনাকে একটা সেন্টেন্স বললাম কোন একটা সেন্টেন্স বললাম বললাম আমার পাঁচ কোটি টাকা আছে আপনি বললেন আমি এটা বিশ্বাস করলাম না আপনি বললেন আমি এটা বিশ্বাস করি না এইটা বলা আর আপনি যদি বলেন না আপনার পাঁচ কোটি টাকা নাই এই দুটা বলা ভিন্ন জিনিস একটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনি জাস্ট আমার কথাটাকে রিজেক্ট করে দিলেন প্রমাণের অভাবে আপনি মানে যে কোনো কারণে রিজেক্ট করতে পারেন খুশি ঠালাও রিজেক্ট করতে পারেন বাট রিজেক্ট করলেন প্রথম কথা আমার আমার কথাটা হয়তো আপনি প্রমাণ চাচ্ছেন বা সেটা আপনার ব্যাপার আপনি কেন রিজেক্ট করলেন বাট রিজেক্ট করলেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনি উল্টা আরো দাবি করে বসলেন না রে ভাই আপনার কাছে পাঁচ কোটি টাকা নাই

মানে কোনো শক্ত প্রমাণ যুক্তি না পাওয়ার দরুন আপনাদের বিশ্বাস নাই এই তো এক্সাক্টলি প্রমাণ না পাওয়ার দরুন বিশ্বাস নাই বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে কিছু না কিছু তো ওই জায়গাটাতে থাকবে বা যে কোনো একটা কনসেপ্ট ওখানে দাঁড় করাতে হবে তাই না মানে কোনো না কোনো একটা কনসেপ্ট তো অবশ্যই সেখানে থাকবে সেটা ওখানে কোনো কিছু পারে না না এই যে ওখানে সেখানে বললেন না এই ওখানেটা কোথায় সেখানেটা কোথায় না না আমি কোন না না আমি কোন স্থানের কথা বলতেছি না আমি বলতেছি যে আমি বলতেছি যে কোন একটা কনসেপ্ট তো থাকবে হ্যাঁ কনসেপ্ট যেমন ধরেন যেমন ধরেন কনসেপ্ট হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান না না এই যে এই যে আপনাদের এই ব্যাঙ্গাত্মক কথাটা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করা যায় না কারণ আপনি অনেক বড় তারিখ ভাই আপনি আমাকে বলেন তো কোনোভাবে গাছ লাগান পরিবেশ বাঁচান অথবা ধরেন প্লাস্টিকের ময়লা ফেলবেন না বা পলিথিন ব্যবহার করে পরিবেশের ক্ষতি করবেন না বলেন তো এটা কি কোনো ভাবে ব্যঙ্গাত্মক কোনো কথা হলো না আপনি এইটা বলতে পারেন এটা এটা একটা অন্য তর্কে চলে যাচ্ছে আমি যেটা সহজ সরল ভাবে বলতে যাচ্ছি যে যেমন যেমন ধরেন যে আমার এরকম অনেকের সঙ্গে কথা হইছে যে যারা ধরেন যে বিশ্বাস করে না যে সেখানে কোনো ঈশ্বর আছে কিনা ঈশ্বর ইস উপস্থিতি বলে কোনো কিছু নাই কিন্তু তারা বিশ্বাস করে যে হচ্ছে আসলে প্রকৃতি হচ্ছে সবকিছু প্রকৃতি থেকেই সবকিছু হয়েছে তো এটা হচ্ছে তাদের একটা কনসেপ্ট তাই না আমি এই ধরনের কথা আচ্ছা বুঝতে পারছি আমি জানি না ওরা কারা কাদের কনসেপ্ট ওইটা আমার ওরকম কনসেপ্ট নাই তো তাই আমি বলতে পারছি না যে প্রকৃতি সবকিছু ওইটা ওরা হয়তো বলতে পারবে ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন আমি কেন খুঁটাই খুঁটাই এটাকে ক্লিয়ার করাচ্ছি কারণ হচ্ছে এটা না ক্লিয়ার হয় না জন্যই এই এই যে কথাগুলো এগুলো অ্যাবস্ট্রাক্ট থাকে জন্যই না আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি না যেমন সেখানে স্থানে তারপরে হচ্ছে উপরে এই জিনিসগুলো এই জিনিসগুলো দিয়ে আমরা না আমি হয়তো বুঝতে আমি সত্যি একদম অনেস্টলি বলি আমি সত্যি বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন বাট আমি ইচ্ছে করে সেটা নিচ্ছি না কেন নিচ্ছি না কারণ আমি যদি নেই একটু পরে আমাকে এই এই ধোয়াশে একটা ইয়ের সাথে আপনার আরো অনেক কিছু মেনে নিতে হবে তখন এই কথার সাথে যদি আমি এটা মেনে নিই এই জন্য আমি চাচ্ছি পুঙ্খানু পুঙ্খানু ভাবে ক্লিয়ার করতে ক্লিয়ার করলে সুবিধাটা কিভাবে আমি আপনাকে বলি আমরা যখন একমত হবো আমরা আমি বুঝতে পারছি আমি আপনার এই কথাটা বুঝতে পারছি আপনার মানে আপনি যে স্পিরিট আপনি যে সেন্সে কথাটা বলতেছেন সেটা আমি বুঝতে পারছি এখন হয়তো বা শ্রোতারাও অনেক কিছু বুঝতে পারবে কিন্তু ব্যাপার হচ্ছে কি যে অনেকেই কিন্তু ভুল বুঝতেছে আপনাদেরকে যে আপনাদের হয়তো বা মানে মানবিকতার অভাব বা কিছুটা নিষ্ঠুর টাইপের ব্যঙ্গাত্মক ভাবে কথা বলেন যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলতে আসে এই টাইপের ভুল কিন্তু বুঝবে অলরেডি যেটা কিন্তু আসলে আপনার ডিজার্ভ করে না আপনার আপনার এই কথাটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটা ফ্যাক্ট বলছেন সেই সাথে আবার আপনার অপিনিয়নটা বলছেন যে এটা আমরা ডিজার্ভ করি আমার খুবই ভালো লাগলো কারণ বিশ্বাসী মানুষরা আমাদেরকে এইভাবে কোনোদিন বলে না যে আমরা এটা ডিজার্ভ করি না তারা ইনফ্যাক্ট আমাদেরকে কোনো এসে জিজ্ঞেস করে নাই আপনি যেমন তারিফ ভাই এসে জিজ্ঞেস করলেন যে আমাকে জিজ্ঞেস করলেন আপনার বিশ্বাসটা আসলে কি আমি কিন্তু আমার আমি একটা সুযোগ পেলাম আপনাকে বলার যে না ভাই আমার বিশ্বাস এইটা না যে আপনার আল্লাহ নাই এটা আমার কোনো বিশ্বাস না আমি কিন্তু এটা বলার একটা সুযোগ পেলাম সেরকম আমাকে কোনোদিন কেউ এসে জিজ্ঞেস করে নাই ভাই আপনি কি আপনার মায়ের সাথে সেক্স করেন বলে নাই ওরা ওরা ডাইরেক্ট ওইগুলা নিয়ে পোস্ট করে বেড়াচ্ছে বলতেছে নাস্তিকরা মায়ের সাথে তারপরে দেখেন ওরা কিন্তু আমাকে কোনোদিন এসে বলে নাই এই যে আজকে যেমন একজন ভাই একটু আগে ছিল যে মুসলিম ভাইটা মহসিন ভাই উনি অনেক দানশীল ছিলেন আমি জানি এই জন্মে কেন এরকম হয়ে গেলেন উনি আমাকে বললো যে কি বলে এটা যে আপনি কি টেহা টুয়া এটা কিন্তু খারাপ বললেন আপনি এই যে এই যে মহসিন ভাইয়ের নাম নিয়ে যে এটা ইয়া করলেন না এটা কিন্তু খারাপ মানে মানে আপনার কেন খারাপ বলছি আমি বলি কেন খারাপ বলছি কারণ আপনারা হচ্ছে আপনারা যত বই পুস্তক স্টাডি করছেন এরকম খুব কম মানুষজন স্টাডি করে সমাজের তো আপনাদের লেভেলটা থাকবে একটু অন্য মাত্রার আপনাদের কাছ থেকে ওই লেভেলের হচ্ছে বিহেভ আচার ব্যবহার হ্যাঁ কাটিসি এগুলো অন্যরা শিখবে মানে ওইটাই এক্সপেক্ট করে কিন্তু মন্তব্য করবে আমাকে উনি কিন্তু পারতেন জিজ্ঞেস করতে ভাই আপনি কি আপনাকে কি কেউ টাকা দেয় আপনি কি কারো টাকা পাওয়ার জন্য এগুলা বলতেছেন আমার ধর্মের নামে জিজ্ঞেস করেনি কিন্তু ডাইরেক্ট বলে দিছে রায় তারপরে দেখেন এই যে আজকে বাইতুল মুখার সামনে যে পুলিশ হ্যাঁ হ্যাঁ সেটাই বাইতুল মোকরমের সামনে যে মারামারিটা হলো পুলিশের সাথে বাচ্চাগুলো ভাই দেখে মায়া লাগছিল সে একটা মাদ্রাসার ছেলেগুলা আপনি নিশ্চয়ই জানেন যে ওদের খায়া না খায়া ওগুলোকে দিন কাটাইতে হয় মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে চেহারা সাইজ দেখলেই বুঝবেন যে হাড্ডি লেগে মানে কঙ্কাল সার দেহ এক একটা বাতাসে উড়ে পড়ে যাচ্ছে এরকম দেহ মানে ওরা ওদেরকে শুধুমাত্র ওদের হুজুরা যেভাবে চালায় সেইভাবেই চলতেছে ভেঙে দাও গুড়িয়ে দাও বলতেছে অথচ ওরা গেছে ভাস্কর্যের মূর্তি মূর্তি না ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে যে বাংলাদেশে ভাস্কর্য হইতে দেবে না খুব ভালো কথা একটা মানুষের চাওয়া পাওয়া থাকতেই পারে একটা মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে একটা মানুষ প্রতিবাদও জানাইতে পারে সেটার কিছু সিস্টেম আছে ধরলাম ওরা ওই সিস্টেমগুলো মানে নেই সেটাও মানলাম

এই প্রশ্নটা এইভাবে না করে আমার মানে একটু অন্যভাবে করা উচিত ছিল কারণ নাস্তিকটা আসবেই এটা এটা রিলেটেড কারণ আওয়ামী লীগ যত না এটার সঙ্গে রিলেটেড বিএনপি যত না এটার সঙ্গে রিলেটেড আমার মনে হয় প্রগতিশীল এর থেকে আরো বেশি রিলেটেড ভাস্কর তারা কালচারাল হয় এই জিনিসগুলো কিন্তু কিন্তু এটা অপরাধ না মানে আপনাদের বোল্ডলি এটা বলা উচিত বলতে হবে বারবার যে প্রত্যেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং নাস্তিক প্রত্যেকেই সমাজে বসবাস করার তাদের মতামত দেয়ার অ্যাক্টিভিটিস করার অধিকার রাখে এটা বলতে হবে মানে অন্য কারো কেন এই সঙ্গে হ্যাঁ অন্য কারো ক্ষতি না করে তাই তো অ্যাক্টিভিটিস গুলো করার অধিকার রাখে ঠিক আছে এই এই জিনিসটা একটু মনে রাখেন এই জিনিসটা আপনার এই যে কনসেপ্টটা এটা আমরা এটা নিয়েও একটু কথা বলবো আমার কিছু আপত্তি আছে যে এই জিনিসটা আপনি আমি হয়তো একমত কিন্তু ধর্ম আমাদেরকে অনুমতিটা দেয় না সেটা আমি আপনাকে দেখাবো পরে একটু নাস্তিক ফাস্তিক তো দূরের কথা কোনোভাবে অন্য ধর্মের মানুষ সমাজে সমস্থান করার অনুমতি দেয় কিনা ওইটা আমরা আলোচনা করে দেখবো না কোরআন হাদিস দেখব না আগে আমরা এমনি জেনারেল ডিসকাশনটা সেরে নি তো আপনি ঠিক বলছেন আমাদের বলা উচিত হ্যাঁ আমরা বলবো বলিও অবশ্যই ইনফ্যাক্ট এই যে দেখেন কয়েকদিন আগে জয় জয়রে আমার পছন্দ না জয় আমার আইকন না বাট বলতেছি জয় বলল ওই সজীব সজীবজের জয় আর কি সে বললো যে সে খুব খুব চমৎকার একটা কথা বললো যে বাংলাদেশে সংবিধানে তো ধর্ম নিরপেক্ষতার কথা আছে আপনি যেমনটা বললেন জাস্ট সেইম ভাবে সে বলছে বাংলাদেশটা তো বাঙালিরও বাংলাদেশটা তো বাংলাদেশিদেরও বাংলাদেশটা তো এই মুসলমানের হিন্দুর খ্রিস্টানের নাস্তিকের সবারই তো সমান অধিকার আছে কালের কণ্ঠ ওইটা নিউজ করলো প্রথমে যে বাংলাদেশে মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকদেরও অধিকার আছে এক ঘন্টা যাইতে না যাইতে ওটা চেঞ্জ করে খবরটার টাইটেলটা হয়ে গেল কি বাংলাদেশে নাস্তিক খ্রিস্টান বৌদ্ধ বৌদ্ধ হিন্দুদেরও অধিকার আছে নাস্তিকটা বাদ দিয়ে দিল ওরা তো এই যে আচ্ছা তাইলে মানুষ বলবে বলে এই এই জিনিসগুলা কখনো একবারে আসে না একটা সোসাইটির ডেভেলপমেন্ট ধীরে 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 পর্যায়ক্রমে হয় একবারে রাতারাতি কিন্তু হয় না রাতারাতি চেঞ্জ করতে গেলে ওটা একটা ডিজাস্টার তৈরি হয়ে যায় এই জিনিসগুলা তো আপনারা খুব ভালো জানেন বোঝেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং আমরা আসলে ইনফ্যাক্ট সেই কারণেই আপনিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নাস্তিক নিখিল বঙ্গ নাস্তিক সমিতি গঠন করে নকশালদের মতো আক্রমণ না করে আমরা এখানে দেখেন চর্চা করতে সেই কারণে আপনার কথাটাই মেনে যাক যে আপনি আগে আমাদের জানলে যে পরামর্শটা কো ইন্সিডেন্টালি আমরা ওইটাই করে বসছি ভালো হয়েছে কিন্তু আমি যেটা বলছিলাম যে ওখানে দেখেন তার মানে তারা অপ্রাসঙ্গিক ভাবে নাস্তিককে টানতেছে তাই না একদিন ওইরকম দেখলাম আহ ইয়ার সামনে ওই আপনার আহ শহীদ মিনারের সামনে ওখানে কি জানি একটা বলতে গিয়া বললো যারা ঘুষ খায় যারা দুর্নীতি করে যারা খারাপ কাজ করে ওদেরকে গালি দিচ্ছে ওরা ওরা বলতেছে বাচ্চা বলতে টিনেজ গুলা টিনেজ গুলা আমাদের কাছে বাচ্চাই তাই না তো তারা বলতেছে কি নাস্তিক বলতেছে নাস্তিকদের কি চাই ওরা বলতেছে ফাঁসি মানে সেটা ভিডিও করে আবার ছাড়তেছে আমার প্রশ্নটা এই জায়গায় যে আপনি যেমনটা বললেন যে আমরা ডিজার্ভ করি না বাট এই মানুষগুলা ভাই জিন্দি কোনো এসে জিজ্ঞেস করে নাই ভাই আপনার কি ঘুষ খান এই জন্য আপনার নাস্তিক ভাই আপনাদের কি কোনো ইয়ে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে যে কারণে আপনার নাস্তিক ভাই আপনাদের কি কোনো কোনো ধরনের কোনো অসুবিধা আছে বা আপনারা কি আমাদের দ্বারা কোনোভাবে কষ্ট পাইছেন ভাই আমরা সরি প্লিজ আপনি বলেন কি সমস্যা আপনার বলে নাই কোনো ওরা ডাইরেক্ট ওরা ওদের মুখের কথা আমাদের মুখে গুজে দেয় দিয়ে সেইগুলোর অভাব জবাব দিই সেগুলোর আবার উত্তর দেয় যেমন আপনাদেরই একজন মুমিন ভাই সে হচ্ছে নাম হচ্ছে আরিফ আজাদ তার নাম উনি উনি এক একটা করে বই লেখেন ওনার মতো আরো কয়েকজন আছে কি ওনারা কি করে বই লেখে এক একটা সেই বইতে নাস্তিক চরিত্র থাকে আবার দুই একটা করে সেই নাস্তিক বন্ধুগুলা থাকে আবার সেই নাস্তিক বন্ধুটি আবার কিছু যুক্তি দেয় এমন এমন যুক্তি দেয় যেগুলোতে আমরা কোনোদিন কইনি আমি আমি জিন্দেগীতে কোনোদিন কই নাই যে নাস্তিকরা যা দেখে না তা বিশ্বাস করে না কিন্তু ওই বইতে অন্য হয়তো কোনো না কোনো লেখকের বইতে আপনি পাবেন তারা কোনো এক নাস্তিক বন্ধু তার মুসলিম বন্ধুটিকে বলছে দোস্ত আমি যা দেখিনি তা বিশ্বাস করি না সেই বন্ধুটি আবার জবাব দিচ্ছে এভাবে তাই নাকি তুই আমাকে দেখা দেখি তোকে এই যে থাপ্পর মারলাম তুই কি ব্যথা পেয়েছিস ব্যথা দেখাতে পারবি সেই নাস্তিক বন্ধুটি আবার বলতেছে তুই এটা কি বলছিস তুই ব্যথা দিলি তো আমাকে আমি দেখাতে পারবো না কিন্তু ব্যথা তো আছে তখন বলছি এই যে দেখ আমিও দেখাতে পারবো না কিন্তু তো আছে দেখেন তারা যুক্তি দিচ্ছে মানে যুক্তি পাল্টা যুক্তি তারা দিচ্ছে আমাদের নাম করে জিন্দেগিতে আমাদেরকে সে জিজ্ঞাসা করে নাই যে ভাই এটা কি আপনার বক্তব্য কিনা গুজে দিছে মুখের মধ্যে তাহলে এই জিনিসটা যে ডিজার্ভ করি না এই কথাটা আসলে বলা উচিত কাদেরকে বলেন তো ভাই তারিফ ভাই যারা আমাদের মুখে গুজে দিচ্ছে তাদেরকে আমরা বা আমাদেরকে অন্তত অথবা আমাদেরকে নিয়ে আসেন কি বলতে চায় ওদের বছর একটা ছেলে সে নাস্তিক সেই ছেলেটারে হচ্ছে নিয়ে আসছে টেলিভিশন চ্যানেলে শোনার জন্য যে ওদের কি বলতে চায় কারণ মিশরে নাস্তিকতা খুব বেড়ে যাচ্ছে ওই জন্য নিয়ে আসছে আমি ভিডিওটা আপনি বললে দেখাতে পারি ইউটিউবে আছে তাকে তখন ডেকে টেকে তাকে বললো যে ইয়ে ঈশ্বরের বিশ্বাস করো না এগুলো সব নিছো সে তুমি জানলা কেমন আমরা একজন কৈলার হয়ে গেলো শুরু করে এই তোমার তো মেন্টাল ডিসঅর্ডার আছে বলে তারে গালাগালি করে হুমকি ধামকি দিয়ে তারে শো থেকে বের করে দিল ওরে মুখ দিয়ে কথাই বলতে দিল না এরপরে তার ইন্টারভিউ নেওয়া হয়েছে যে ভাই আপনি তো রয়চে থেকে কি তার ইন্টারভিউ নিছিল যে আপনি তো গেছিলেন তো আপনি সেখানে তাকে এবং যেই যেটা হোস্ট ছিল তাকে সহ আসছে নিয়ে আসছে তাদেরকে এনে বলছে যে আপনি একজন উপস্থাপক আপনি ওনাকে নিয়ে আসছিলেন ওনাকে আপনি বলতে দেন নাই কেন সে বলে না না ওরা বলতে দিলে তো ভাইরাসের মতো ছড়াবে এদের চিন্তা ভাবনাগুলো বলে তাহলে ওদেরকে ডাকছেন কেন শোনার জন্য ওরা কি বলতে চায় সেটা শোনার জন্য আমরা তাহলে বলতে দিচ্ছি না কেন না আমার টেলিভিশনে আমি সবকিছু বলতে দিতে পারি না যেটা সমাজের জন্য ভালো না সেটা বলতে দিতে পারি না তখন বলতেছে আপনি কে ঠিক করা সমাজের জন্য ভালো কিনা ওকে বলতে দিতেন ডাকছেনই তো ওই জন্য

সেটা সেটা আজকে কত বছর ধরে ব্যান করে রাখছে মানে দেখেন এই যে ব্যান করে রাখতেছে এরা ব্যান করে আমাদের কথা বলতে দিচ্ছে তারপরে রিপোর্ট করে করে এই যে আমার পেজের নামের মধ্যে দেখেন মাতুব্বর ডট মাতুবর সিক্স পয়েন্ট জিরো লেখা আমার এই পেজটাতে পেজটা ছয় নম্বর পেজ এর আগে হাজার হাজার লাইক ফলোয়ার সহ পেজ গুলাকে তারা উড়াই উড়াই দিচ্ছে রিপোর্ট করে করে এমনকি সরকারের পক্ষ থেকে রিপোর্ট করে করে আমাদের ওই যে নোটিফিকেশনে লেখা থাকে কিন্তু যে ইওর ভিডিও ইজ নট বিং ইন এরকম করে লেখা থাকে কিন্তু যে আপনার ভিডিওটি দেখানো হচ্ছে না কারণ গভর্নমেন্ট থেকে আমাদের এখানে একটা কমপ্লেন আসছে এরকম থাকে সেগুলো কি বললেন বললাম আমাদের যদি মুখ বন্ধ করে দেওয়া হয় আমাদেরকে যদি খুন করা হয় আমাদেরকে যদি মামলা হামলা করা হয় তাহলে আমরা আমরা আসলে কি বলতে চাচ্ছি সেই কনসেপ্টটা মানুষকে আসলে দিব কিভাবে পৌঁছাবো কিভাবে মানুষের কাছে না আপনি যেভাবে যেভাবে এখন করছেন সেভাবেই পৌঁছাবেন কিন্তু আমি আপনাদের ওয়েটাকে বলছি না আমি আপনাদের বলতে যে ম্যানারটা ওই ম্যানারটা হচ্ছিল না মানে এছাড়া আর কোন পদ্ধতি আপনি আমাদের জন্য মানে হেল্প করা আসলে আপনিও বুঝতে পারছেন যে সম্ভব না আসলে আমাদের জন্য অন্য কোনো পদ্ধতি বাড়তে দেওয়া যে আপনারা একটা ক্লাব খোলে না না আমি 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 তো আর অত আইটি স্পেশালিস্ট না বা আইটি সম্পর্কে আমার অত জ্ঞান নাই যে আমি আপনাদের এই ওয়েতে এই ওয়েতে আগান আমি যেটা বলছি মানে প্রসঙ্গ প্রসঙ্গ ক্রমে যেটা আসছে আপনার সাথে কথা বলতে বলতে সেটা হচ্ছে যে মানে আপনারা ওই কথা বলতে বলতে এই যে আলাপ করতে করতেই একজনের সঙ্গে মানে একটু একটু ভালোভাবে কোনো মানে চিত্রপত্র বা ব্যঙ্গ করে কোনো কিছু না বলাটাই আসলে ভালো আচ্ছা ঠিক আছে সেটা সেটা রেসপন্স করব বলছিলাম মনে পড়ছে কিন্তু এটা আগে একটু শুনে নিই মানে আমি বোঝাতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই যে আমাদের যেভাবে এই যে টুকটাক অনলাইনে মানুষের রিপোর্ট ফাঁকি দিয়ে गवर्नमेंट কে ফাঁকি দিয়ে এইভাবে ব্যবহার করে এইভাবে কোনোভাবে কথাগুলোকে পৌঁছানো ছাড়া আসলে আর কোনো সেফ কোন মাধ্যম নাই আসলে তাই না যে আমরা রাস্তায় একটা মানে একটা 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 শহরে একটা ক্লাব খুলবো সেখানে সেখানে রিডিং ক্লাব সবাই মিলে আসবে বই পড়ব জ্ঞান চর্চা করবো একজন একজনের আহ ধারণাগুলো বলবো আমি কি বিশ্বাস করি আমি কি বিশ্বাস করি না আমি কি ভাবি আমার কি জ্ঞান আছে এগুলো শেয়ার করবো আপনার সাথে এটা এরকম কোনো যে নাই এটা আপনি বুঝতে পারছেন তাই না সেটা বললাম আর কি হ্যাঁ সেরকম সুযোগ তো আসলে কঠিন মানে ব্যাপারটা রিয়েলিটি আসলে কি যেখানে সংখ্যা গরিষ্ঠ হয়ে যায় যদি আজকে কোন একটা দেশ ধরেন যে একেবারে পুরোপুরি আপনার মতো যারা এথিস্ট রয়েছেন তাদেরকে দিয়ে ধরেন যে নাইন্টি পার্সেন্ট পপুলেশন ওই কান্ট্রি হচ্ছিল এথিস্ট তো তো সেই সেই কান্ট্রিতেও কিন্তু একজন কিন্তু ভয় পাবে যে নামাজ পড়তে মানে তখন কিন্তু এই রিয়ালিটি করেছেন না ধারণার উপর ভিত্তি করে বলছেন আমি বলি যে মানে হয়তো হ্যাঁ হ্যাঁ বললাম এটা কি ধারণার উপর ভিত্তি করে বলছেন নাকি না অবশ্যই হাইপোথিস ধারণার উপরে ভিত্তি করে বলছি মানে জিনিসটা আমি বলছি যে কি যে রিয়ালিটি কিন্তু এরকমই দাঁড়ায় মানে প্রথমে সবাই বলে যে না ওই অমুক কান্ট্রি ওই ওই কান্ট্রিতে মানে এইভাবে এই তত্ত্বের ভিত্তিতে কান্ট্রি তৈরি করলে আহ তখন সেখানে সবাই আহ সুন্দরভাবে সামভাত কায়েম হবে সব ঠিক ভাবে চলবে হ্যাঁ সবাই সমানভাবে অধিকার ভোগ করবে কিন্তু আসলে রিয়ালিটি কিন্তু তার দাঁড়ায় না মানে আমি কোনো তত্ত্বকে অপমান করছি না ভাই বুঝতে পারি আপনার আইডিওলজি বা আপনার আপনার স্পিরিট সেন্স কোনোটাকে অপমান করছি আমি জাস্ট বলতেছি যে রিয়ালিটিটা এরকম দাঁড়ায় আর এইটাই এইটাই হচ্ছে আমাদের ফাইট তারিভাই কোথায় আমরা দেখছি আমরা কিউবাতে আমরা দেখছি এই যে কমিউনিজম নাম করে যে নাস্তিক যে ইয়া করছে কোপাইছে মানুষের ভাই এই যেগুলো হিরো মানা হয় এগুলো কি কম মানুষ মারছে কম মানুষ এরা তো নাস্তিক ছিল কম মানুষ মারছে এরা নাস্তিক আমি কিন্তু একেবারে অনেস্টলি সেটা অ্যাকসেপ্ট করতেছি আপনার এই এই ইয়াটা আমি একমত যে কেউ যদি কোনো একটা তত্ত্বের ভিত্তিতে দেশ বানায় সেই দেশে ভাই সমস্যা হবেই সেই তত্ত্বটা কি এই যে কমিউনিজম একটা তত্ত্ব নাস্তিকতা একটা যদি একটা যদি আইডিওলজি হয় নাস্তিক্যবাদ বা নির্বর বাদের উপর ভিত্তি করে কেউ যদি ওইটার উপর ভিত্তি করে বানাইতে যায় অবশ্যই এই সমস্যাগুলো হবে এই কারণে আমরা না নাস্তিক্যবাদ নামক কোনো আইডিওলজি ফলো করি না আসলে ইনফ্যাক্ট আমার কোন আমাদের নির্দিষ্ট যে একটা আইডিওলজি থাকবে যে এই আইডিওলজিটার ভিত্তি করতেছি নাস্তিক হুয়াকবার বলে আমি কাউকে খুন করব বা বা নাস্তিকতার নেশন বানাইলে নাস্তিক নেশন বানাইলে বাংলাদেশটাকে নাস্তিক স্থান বানাইতে পারলে বা যেমন যেমন বাংলা স্থান বানাইতে চাচ্ছে এরকম আমরা নাস্তিক স্থান বানাইলাম ধরেন ধরেন বা নাস্তিক দেশ বানাইলাম বাংলাদেশটাকে নাস্তিক বাংলা বানাইলাম এগুলো আসলে আমাদের বানানোর কোনো এজেন্ডা থাকবে কেমনে থাকার কোনো সুযোগ নেই কারণ নাস্তিকতাটা এরকম কোনো আইডিওলজি না নাস্তিকতা কোনো পলিটিক্যাল আইডিওলজি না তো এই জন্য না নাস্তিকতা না গভর্নমেন্ট কিভাবে ফর্ম করতে হয় কিভাবে হচ্ছে একটা একটা গভর্নমেন্ট তারপরে একটা 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 জুডিশিয়াল সিস্টেম কিভাবে ফর্ম করতে হয় একটা ইকোনমি কিভাবে হচ্ছে রান করতে হয় এগুলো নাস্তিকতা কোনোদিন বলেও না আসলে নাস্তিকতা কি বলে জাস্ট এতটুকু বলে আই বাই ইউর স্টোরি উইদাউট এনি এভিডেন্স জাস্ট এতটুকু এর বাইরে একটা লাইনও বলে না যে আমি এখানে আপনাকে ভদ্রভাবে কথা বলবো কিনা আমি এখানে আপনাকে দুটো গালি দিব কিনা না কিছু বলেন নাস্তিকতা আমাকে বলেও না যে তুমি সৎ তুমি অনেস্ট হও তুমি মানুষের উপকার করো জিন্দিগিতে বলে না দাওয়ে কে সাথ আমি এটা বলতে পারি যে নাস্তিকরা ভালো মানুষ হবে না কোনো এরকম কোনো গ্যারান্টি নাই ঠিক যেভাবে মুসলিমরা খারাপ মানুষ হইতে পারে নাস্তিকরাও খারাপ মানুষ হইতে পারে এই জন্য না আমরা না নাস্তিকতা জিনিসটাকে চড়াচ্ছি না কাউকে নাস্তিক হইতেই বলতেছি না আমি ইনফ্যাক্ট আপনি শুনবেন আমাদের লেখাগুলা পড়বেন ওয়েবসাইটটাতে যদি যান সংসার ডট কমে আপনি লেখাগুলো পড়ে দেখবেন কোনো লেখার মধ্যে কেউ বলে নাই আপনারা ধর্ম ছেড়ে দিন বা আপনারা নাস্তিক হয়ে যান কেউ বলেনি আমাদের এই যে লাইভে ভিডিও গুলো করি বা ফেসবুকে পোস্ট গুলো করি ছবি বানাই ছবি ছবি আঁকতে তো পারি না অত মানে পোস্ট করি ভিডিও বানায় পোস্ট করি কেউ বলি নাই নাস্তিক আপনি আমাকে একটু বলেন তো যে ছিল তাহলে আপনাদের মতে আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে মানুষ কিভাবে আসলো মানুষ আচ্ছা তো নাস্তিকতা যেহেতু ম্যানার শেখাই না আমাকে তাহলে আমার ম্যানার যদি একটু খারাপ হয়ও সেটা কার দায়ভারটা আমার দায় যে আমি খারাপ আবার আরো জালি মাতুব্বর এত ভদ্র একটা মানুষ প্রশ্ন ছাড়া কোনোদিন কাউকে কোনো নিজের মতামত বলেই নেই সে এত ভদ্র একটা মানুষ জাস্ট প্রশ্ন করতে চুপ হয়ে গেছে বেচারা কি কারণে প্রশ্ন করে চুপ হয়ে গেছে জানি না বাট খুবই ভদ্রভাবে আপনি করে লিখছে সাধু ভাষায় লিখছে তাহার সহিত কহিয়া লোহিয়া মানে এত ভদ্রভাবে লিখছে সেও একজন নাস্তিক আমি যেমন এই যে আপনার মতে ব্যাঙ্গ ট্যাঙ্গো করি মানুষকে একটু হাসি ঠাট্টা করি মানুষের সাথে একটু রেডিকল করি আমারও কেউ রিডিকুল করলে আমিও খুশি হই যদি আমার ইয়া এমনকি ভায়োলেন্ট থ্রেড দিলেও মাঝে মধ্যে খুশি হয় কারণ কারো কারো ইয়ে দেখে স্টুপিডিটি দেখে খুশি লাগে কেউ যখন সে বলে তার কাল্লা কাটার না তখন একটু হাসি পায় আসলে সে আমার কল্লা কেমনে কাটবে সে তো ভাই একটা ইংলিশ বানান পর্যন্ত লেখে না আমি ওই জন্য তার কাছ থেকে দূরে থাকি কারণ কাছে গেলে সে হয়তো কাটতে পারবে ওই জন্য দূরে আসার জন্য হাসি পায় কাছে গেলে হয়তো আর হাসি পেতো না ঠিকই তাকে ভয় পেতাম তো এনিওয়ে আমার দায় এটা যে আমি বাজে কথা বলি আমি ব্যঙ্গ করি এখন আমাকে যদি আমাকে যদি কেউ এইরকম করে বসাইতে চায় হাইয়েস্ট পজিশনে তাইলে হবে জানেন ভাই সমস্যাটা আজকে খেয়াল করে দেখেন তো ধর্মটাকে আমরা হাইয়েস্ট পজিশনে বসাইছি না ধর্মগুরুদের পজিশনে বসাইছি না কোনো একটা স্বাভাবিক মানুষ আপনি মাত্র এই ভিডিওটার মধ্যেও এটা কয়জন দেখে এই যে ছয়শো তেতাল্লিশ জন দেখতেছে এই ভিডিওটার মধ্যেও যদি আপনি বলেন জাস্ট মেয়েরা তেতুলের মতো খালি যদি বলেন একটা বার যে মেয়েদের মেয়েরা তো ভাই দুর্বল দূর মেয়েদেরকে তো আসলে ঘরেই থাকা উচিত মেয়েগুলার মেয়ের কিসের অধিকার কালকে আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে না ভাই বা ছাড়বে আপনাকে আপনাকে মিসোজিনিস্ট বলে নারী বিদ্বেষী বলে আপনাকে কিন্তু নারী নারীদের বিরুদ্ধে অবমাননা কর বক্তব্য দিয়েছেন বলে পুলিশ যদি ধরে নিয়ে নাও যায় মামলা হামলা হবে পত্রপত্রিকায় ছাপানো হবে আপনার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিলিপি দেওয়া হবে বুদ্ধিজীবীরা টেলিভিশনে করবে কিন্তু সেম কথাটা এর চেয়ে ঘৃণ্য কথাগুলা জাস্ট ধর্মীয় আলেম হওয়ার কারণে সেইগুলা কথা বলে পার পাইছে আপনিও নিশ্চয়ই আমার আপনার চেহারা দেখে আমার মনে হচ্ছে আপনার কথা শুনে আমার মনে হইতেছে যে আপনি নিশ্চয়ই নারীদের ক্ষেত্রে তুল মনে করেন না মোটেই তাই না ভাই আমি জিজ্ঞেস করছি মানে আমি নিজে থেকে ধারণা না করে আপনি এই 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 অ্যানসারটা আসলে মানে এভাবে একবারে দেওয়ার মতো অ্যানসার না মানে তার মানে কোনো না কোনো ভাবে আপনি কি মানে হয়তো ওই টাইপের অন্য কিছু একটা কনসেপ্ট হয়তো দাঁড় করাবেন নাকি ধর্মে যেটা আছে সেই কনসেপ্ট হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারছি তাহলে দেখেন জাস্ট ধর্ম তাহলে দেখেন ধর্মের নামে আপনি এই কথাটা কিন্তু বলার অধিকার রাখবেন তার মানে আপনার এই বিশেষটাকে না না ধর্মের ধর্মের নামে না ধর্মের নামে সেটা বলতে ধর্মের নামে বলতে মানে আমাদের আমাদের সোসাইটি আমার কিছু প্র্যাকটিক্যাল নলেজ পরিস্থিতি এইগুলার আলোকে হচ্ছিল আমার ওই কনসেপ্টটা দাঁড়াইছে অ্যাকচুয়ালি নারীকে আসলে মানে এই তেতুল শব্দটা আসলে এটা স্ল্যাং হয়ে যায় তো যার কারণে ওনার ওনার প্রতি হচ্ছিল সবার হচ্ছিল ওই ধরনের একটা হ্যাঁ কিন্তু থাকা বক্তব্যটা অনেক বেশি করে ওই ফ্ল্যাশ আউট হইছে যে সেন্স থেকে বলতে চাইছেন কথাটা

পাইতাম না তার মানে দেখেন ধর্মের নাম করে মানুষ সুবিধা দিচ্ছে মানে ধর্ম জিনিসটাকে একেবারে ধরি 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 মানে না একটা ইয়া করে এমন ভাবে ধর্মটাকে উচ্চ একটা স্থানে বসানো হয়েছে ধর্মের নাম করলে সব পাপ সাতক্ষণ মাপ সেটা সেটা মানে সেটা বৈধ হোক না বৈধ অবৈধ হোক সেটা জিজ্ঞেস করছি না বাট সমাজের মানুষ কিন্তু তার খুন মাপ করে বা ধর্মের নাম করে সবকিছুকে জাজ করার চেষ্টা করে একটা জিনিসের বিরোধিতা করবে বলতে গিয়ে আগে ধর্মটাকে টানবে এই এই জিনিসটা তো ইসলাম সমর্থন করে না বা এই এই জিনিসটা তো ইসলামেও আছে আমাদের পবিত্র ধর্ম এইরকম করে দেখেন হাইয়েস্ট অথরিটি বানায় রাখছে ধর্মকে দুই দিন পরে নাস্তিকতাটা হয়ে যাবে ওই হাইয়েস্ট অথরিটি কোন এক চোর বাটপার সে নাস্তিকতার নাম করে আরেকজনের কাছ থেকে টাকা পয়সা মেরে খেয়ে যাবে বলবে আমি তো নাস্তিক আমি ভালো মানুষ আপনি সুন্দর মতন দিয়ে দিবেন হ্যাঁ 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 ও তো নাস্তিক ভালো মানুষ দিদি দিদি সে তো ফেরত দিবি ও নাস্তিক না ও তো ভালো অথচ সেই বেটা যে বাট পার সেটা যে একটা ভন্ড আপনি টেরও পাবেন না ঠিক যেভাবে মাদ্রাসায় একটা মা একটা বাবা কত আশা করে ছেলেটাকে হাফেজ বানানোর জন্য দিয়ে আসে কত আশা করে কত আশা থাকে তার নিয়ে নিজের একটা সন্তানকে একটা ছেলেকেও মাদ্রাসায় দিছে এরকমও হয় সেই বাচ্চা কোন আশায় দেয় এই আশায় দেয় খুজুরের কাছে ভালো থাকবে আমাদের একমাত্র সন্তান আমাদের কাছে যতটা না ভালো থাকবে আমাদের একমাত্র সন্তান আমাদের বাবা মার কাছে যতটা না ভালো থাকবে কি মানে এগুলো কেন বলছেন এগুলো রিলেটিভিটি কি এই যে ম্যানার নিয়েই বলতেছি আমাদের ম্যানার নিয়েই বলতেছি দেখেন আমি প্রসঙ্গেই থাকছি তো দেখেন ওই আশায় তারা দিয়ে আসে বাট ওরা কি করে ওই আশাটার ঘুরে বালি দিয়ে একেবারে যাচ্ছে অবস্থা করে সেম ভাবে নাস্তিকরাও মানুষ কত আশা করবে নাস্তিকদের কাছ থেকে যে হ্যাঁ আপনাকে তো ভালো ভাবছিলাম আপনারা ভাই ভাবছিলাম ভাই আপনারা এত লেখাপড়া করেন এত ভালো ব্যবহার করা হওয়া উচিত আপনাদের অথচ আপনারা এইরকম হায় 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 এই যে ম্যানারের আশাটা আমাদের সাথে করলে আমাদের কাছে করলে না আজ থেকে একশো বছর পরে এইরকম অবস্থা দাঁড়াবে তখন মানুষ নাস্তিকতার নাম করে আপনাদেরকে ওই সেম ভাবে নাস্তিকতার মাদ্রাসা মানে সেটা আবার কি জিনিস ধরেন একটা লাইব্রেরি লাইব্রেরির মধ্যে লাইব্রেরির মধ্যে ধর্ষণ করবে একটা বাচ্চাকে সবাই ভাববে চর্চা হয় ভাবছিলাম ভালো ভাবছিলাম তখন নাস্তিকতার বিরুদ্ধে এইরকম করে নাস্তিকদের বিরুদ্ধে তখন এইভাবে আহ লাইফ টাইপ করা শুরু করতে হবে তখন নাস্তিকতার বিরুদ্ধে এইভাবে আন্দোলন করা শুরু করতে হবে এবং সত্যিই তখন এই নাস্তিক গুলা নাইনটি পার্সেন্ট হয়ে গিয়ে খুনা করা শুরু করবে কারণ আপনি তো তাদেরকে ধৈর্য নিয়েছেন তারা ভালো মানুষ তারা ধৈর্য নিয়েছেন তারা যারা খারাপ কাজ করবে ওরা সহি নাস্তিক না বলে দিবে আমি এরকম সুন্দর মতো হাত গোটা এরকম বলবো ওরা সহি নাস্তিক না কি বাজে কথা বলছে ফালতু এরা সহি নাস্তিক না আমাকে দেখুন আমি কত ভদ্রভাবে কথা বলি কত জ্ঞানের সহিত কথা বলি আপনি আপনি করে কথা বলি কোন ব্যঙ্গ করি না আমি হচ্ছে আসল নাস্তিক ও হচ্ছে নকল নাস্তিক নামে নাস্তিক কিন্তু নাস্তিকতা কি নাস্তিক হয়েছে ভালোই হতে পারেনি চোর করে চুরি করেছে সি 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 ও তো নাস্তিক না ও ও শয়তান ও নাস্তিক না ওর কোনো ধর্ম নাই ওর কোনো নাস্তিকতা নাই ও ধর্ম শয়তানের চোরের কোনো নাস্তিকতা হয় না ধর্ষকের কোনো নাস্তিকতা হয় না আজকে যেমন বলে যে চোররা ধর্ষ চোররা ধর্ষকরা মুসলিম না চোরের কোনো ধর্ম হয় না নাস্তিক ধর্ষকের কোনো ধর্ম হয় না আজকে যেমন বলে সেম ভাবে তখন বলতে হবে যে ওই চোরের কোনো নাস্তিকতা হয় না এইভাবে বলতে এইটা আমি চাই না এই কারণে আমাদের আমার ম্যানার বা আমাদের ম্যানার আপনার আমার মতো স্বাভাবিক মানুষের মতোই রাখতে চাই আপনি যেমন বন্ধুর সাথে একটু হাসি ঠাট্টা করেন আমিও হাসি ঠাট্টা করি আপনি যেমন আপনি যেমন কারোর সাথে একটু মজা করে কথা বলতে পছন্দ করেন আমিও করি আবার আরেকজন হয়তো গালাগালি করতে পছন্দ করে ঠিক যেভাবে আপনার হয়তো কোনো এক বন্ধু কথায় 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 খাপো বলে গালি দেয় কথা শুরু করে এরকম কিরে হাপো হা

তাহলে তাহলে ধরেন একটা লোকের কোনো রোগ নাই একটা লোকের কোনো অসুখ নাই এই অসুখ না থাকাটাও কি তার একটা অসুখ বলবেন আপনি এটা তো কুতর্ক হয়ে গেল ভাই আপনি আমাকে যদি বলে দিতে রেফারেন্স নাই মানে কোনো মিল নাই তাহলে আমি বলবো কারণ আমি তো নিজেই বলতে যে আমার কোনো ধর্ম আচ্ছা ধর্মের সংজ্ঞাটা কি আচ্ছা ধর্মের সংজ্ঞাটা কি ধর্মের সংজ্ঞা হচ্ছে পারলৌকিক সুখের আশায় পারলৌকিক কোনো একটা সুবিধার আশায় ইহ জীবনে কি করা কিছু নিয়ম কানুন মেনে চলা অনুশাসন মেনে চলা কি তো ধর্ম বলে তাই না

না না আমি যে ওই যে আপনার বৈশিষ্ট্য আপনার বৈশিষ্ট্য কি যে আপনি কোন কোন কিছু প্রমাণ ছাড়া আপনি বিশ্বাস করতে নারাজ তো এই বৈশিষ্ট্যটাই কিন্তু আপনার এই লাইভ এই যে সংশয় এই অলমোস্ট এই পুরা প্ল্যাটফর্মটাই কিন্তু রিপ্রেজেন্ট করতেছেন আপনি এসে তাই তো তাহলে এই এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনি যখন কারো সঙ্গে ওই একটু 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 অন্যরকম ম্যানার হয়ে যাচ্ছে তখন কিন্তু লোকজন কিন্তু একটু অন্যরকম মনে করতেছে আপনাকে মনে করতেছে আপনার প্ল্যাটফর্ম কেউ মনে করতেছে টোটালটা কারণ মানুষ কিন্তু সব সময় আমরা তো মানুষ আমরা তো মানে সব সময় এত ভেবে চিনতে বুঝে শুনে চিন্তা ভাবনা করতে পারি না হয় এদিক ওদিক হয় সো সো তখন কিন্তু আপনার এই সংশয় প্ল্যাটফর্ম লাইভ আপনার ব্যক্তি হিসেবে আপনাকে মানে টোটালটাই কিন্তু কালার হয়ে যাচ্ছে আমি সেটাই বলছিলাম বাট আমি কিন্তু লাইভে এড এড হয়ে আসলে এই টপিকগুলো নিয়ে কিন্তু কথা বলার আমার তো কিন্তু ইচ্ছা ইচ্ছা ছিল মানে আমি বুঝতে পারছি তাই দা ভাই আপনার সাথেই কথাগুলো হচ্ছে তাইম ভাই তাইম ভাই বুঝতে পেরেছি এবার আমি হ্যাঁ আমি এই ব্যাপারে আপনার সাথে একমত একেবারেই একমত যে না আমি কিছু বললে আমি খারাপ কাজ করলে নাস্তিকতার বা নাস্তিকদের খুব বদনাম হওয়ার কোনো চান্স নাই কারণ এটা যেহেতু কোনো আইডিয়োলজি না তবে হ্যাঁ আমি খারাপ কথা বললে বা আমি খারাপভাবে কথা বললে সংশয় ডট কম নামের যে প্ল্যাটফর্মটা আমি এখানে লোকটা ব্যবহার করছি সেটা বা সেই প্ল্যাটফর্মের আন্ডারে আর যে কজন লোক আছে ওই কয়জনের একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে মানুষের কাছে এটা বিষয়ে আমি আপনার সাথে পুরোপুরি একমত একদম একমত যে আমরা নিজে এই যে গুটি কয়েক লোক আছি যারা এই সংশয় নামটার সাথে জড়িত মানুষ ভাবে আরে ওরা তো ঠাট্টা বিদ্রুপ করে আচ্ছা সেই ক্ষেত্রেও আমার বক্তব্যটা হয়তো আগের কার মতো অত বোল্ড থাকবে না যে হ্যাঁ আমি কর্মই এরকম সেই ক্ষেত্রে হয়তো এরকম থাকবে লিমিটেড থাকবে যে হ্যাঁ আমি এমন কিছু করব না যেটা আসলে একটা নাস্তিকের তো দূরের কথা একটা একটা সাধারণ মানুষেরও করা উচিত না বাকি একটা সাধারণ মানুষ যা যা করে মানে এটা এটা একেবারে আমার ইচ্ছা থেকে বলতেছি আর কি আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে বলে না খুশি সেরকম খুশি ঠেলায় ঘটতে কি বলতেছি যে আমি চাচ্ছি মানে আমাদের এই সংসারের প্ল্যাটফর্মটাতে যে কয়েকজন আসি এ কয়েকজন না যেমন আসিফ মহুদ্দিন ভাই আছেন আরো অন্যদের নাম না বললাম ব্যাকএন্ডে অনেকেই আছেন বাট যারা লেখকগুলো আছেন লেখক তো অনেকেই আছেন নাম বলে শেষ করা যাবে না এই মানুষগুলো না মোটামুটি আমি যেরকম ভাবছি ওরা ওইভাবেই ভাবে আমরা ভাবি কি যে আমরা না নিজেদেরকে নবী নিজেদেরকে সাধু নিজেদেরকে খুব ভালো মানুষ বলে মানুষের সামনে পরিচয় করাবো না আমরা মানুষের সামনে স্বাভাবিক মানুষ হিসেবেই পরিচয় করাবো যার রাগ আছে যার বিরক্তি আছে যার বিদ্রুপ করার ইচ্ছা আছে যার একটু মাঝে মধ্যে গালাগালি করতে মন চায় যার একটু মাঝে মধ্যে হাসি মস্করা করতে মন চায় যে একটু আহ মাঝে মধ্যে হচ্ছে লেম হয় হ্যাঁ আমরা মিশো জিনিস ছই না কখনো যেমন আমার মুখে কোনোদিন জোক শুনবেন না ভাই আপনারা তো গেয়ের মতো লাগতেছে না এটা জিন্দে শুনবেন না আমাদের মুখে কারণ ওইটা জোকস থাকে না ওটা একটা হিট স্পিস ওই পর্যায়ে আমরা কোনোদিন নামি না এটা আপনি খেয়াল করে দেখবেন কিন্তু এই যে একটু মহসিন ভাইকে যে ব্যঙ্গ করলাম আমি কিন্তু মহসিন ভাইয়ের নামে ব্যঙ্গ করছি এটা আপনি বলতেই পারেন মহসিন ভাই নিয়ে ট্রল করছি বাট আমি কিন্তু কোনোভাবেই কোনো ওইটা আপনি কোনোভাবে হেড স্পিচ ক্যাটাগরিতে ফেলতে পারবেন না কোনো কোনোভাবেই ভায়োলেন্সের ক্যাটাগরিতে ফেলতে পারবেন না কোনোভাবেই তাকে এক্সক্লুড করা সমাজ থেকে এরকম কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবেন না মানে কোনো ভাবেই কোনো অপরাধের ক্যাটাগরিতে ফেলতে পারবেন না কোনো এমনকি কোনো যুক্তি দিয়েও আপনি দেখাতে পারবেন না যে ইনফ্যাক্ট ওইটা ওইটা তার জন্য কোনোভাবে ক্ষতি করে এরকম দেখাতে পারবেন না এরকম কাজগুলো আমরা অ্যাভয়েড করি বাট এই হাসি ঠাট্টা ট্রল গালাগালি এগুলো আমরা করি কেমন এই যে মুমিন ভাইটা এই যে যাকে আমি কথাটা বলছি সে আমার সাথে যুক্ত হয়েছে কি বলে জানেন গালাগালি করে এবং আজকের প্রথম না এর আগেও শেষ গালাগালি দিয়েছিল চরম গালাগালি আমার মায়েরে আসিফ ভাইয়ের মায়েরে শেষ একেবারে যাচ্ছে তাই অবস্থা এখন আপনারা যদি মনে করেন যে এই গালাগালির বিপরীতে আমাকে গান্ধীবাদী হয়ে এক গালের জায়গায় দুই দিতে হবে আমি আমি বলবো না না ওইটা করা উচিত বাট কেন জানেন আমি এই সংসার ডট কমটাকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করতেছি আমি যদি এখন গাল আগায় দেওয়া একটা গালের বিনিময়ে একটা গালের থাপর খাওয়া একটা গাল আগায় দেওয়ার কথাটা বলি গালি খেয়ে আরো ভদ্রভাবে কথা বলি মানুষ ভাববে কি ওয়াও এত ভালো এরা ওয়াও এরা নিশ্চয়ই ভালো মানুষ ওয়াও এরা যা বলতেছে সেটা তার মানে ভালো জিনিস এই ধর্মের সাথে মিল পাচ্ছেন জিনিসটাকে ধর্মের শুরুটা এইভাবেই ওয়াও এত ভালো মানুষ মিথ্যা কথা বলে না জীবনে ওয়াও তাকে একটা উপাধি দেওয়া হোক সত্যবাদী উপাধি দেওয়া হোক দিয়ে ওয়াও এ তো সত্যবাদী সে যা বলছে তাই সত্য বলে সব মেনে নেওয়া শুরু করছে এবং এইভাবে একটা ধর্ম দাঁড় হয়ে গেছে আমরা ওই জিনিসটা চাচ্ছি না এই কারণে আমরা না অনেকেই পরামর্শ দেন যে ভাই আপনার হ্যালো

জেলে পড়তে চাই না আমি বিরক্ত হইলেও কাউকে আমি গে বলে গালি দিই না আমি বিরক্ত হইলেও কাউকে নারী বলে আমি অবমাননা করি না এই পার্থক্যটা আমি তুলে ধরতে চাচ্ছি যে কিভাবে এগুলো না করেও গালি দেওয়া যায় এগুলো না করে কাউকে ব্যঙ্গ করা যায় এগুলো না করে কাউকে কিভাবে ইয়া করা যায় এটা আর কি দেখাতে চাচ্ছিলাম আচ্ছা আপনার বোধহয় লাইনটা কেটে গেল মনে হচ্ছে মুশকিল আচ্ছা ঠিক আছে আপনার সাথে ঈশ্বর নিয়ে কথা বলাটা হলো না ঈশ্বর নিয়ে কথা বলতাম আপনার সাথে আচ্ছা সেম টপিকের স্বপ্ন হয়েছিল তো স্বপ্ন ভাইয়ের সাথে তাহলে বলি স্বপ্ন ভাই যেটা হচ্ছে কি ঈশ্বরের বেলায় ঈশ্বর কে আমাদের মানে আপনি বিশ্বাস করছেন খুব ভালো কথা কিন্তু ঈশ্বর জিনিসটা ঈশ্বর জিনিসটাকে মানে আপনি ইয়া করতে চাচ্ছেন ধারণ করে সমাজে চলতে চাচ্ছেন সেটাও ভালো কথা বাট ওই ঈশ্বরের নাম করে আপনি কেন একগুলা রুলস অ্যান্ড রেগুলেশন সেট করতে চাচ্ছেন এই জিনিসটা কি আলটিমেটলি মানে আমাদেরকে তো নতুন কোনো দিকে নিয়ে যাবে না আগের জায়গাতেই রেখে দিবে কোন জায়গা ওই যে নিজেদের মতো করে দ আল্লাহর নাম করে ভগবানের নাম করে ঈশ্বরের নাম করে নিয়ম নিয়মকানুন বানায়া ধর্ম তৈরি করা সেইটার মধ্যে রেখে দিচ্ছে না আমাদেরকে তাইলে নাকি হ্যাঁ এই জন্য মানে আপনি আপনি বলেন আমাদেরকে আপনি ধর্ম নিয়ে ঈশ্বর নিয়ে বলছিলেন না সেই জিনিসগুলো বলেন একটু আমি শুনি না আমি বলতেছিলাম যে এই যে আমাদের এই যে মানে প্রথম থেকেই যে মানে প্রথম থেকেই যে নারীদের খুবই একটা ইকো হচ্ছে ইকো হচ্ছে মুলিদ ভাই মিউট করলাম হ্যাঁ আপনি আমাদের আসল মুলিদ ভাই মিউট করলাম হ্যাঁ ইতিহাসের প্রথম থেকে মানে আমি তো অতদূর জানি না যেহেতু যেগুলো পড়ছি সেখানে দেখতে পাই যে মানে ধর্ম থেকে শুরু করে যেকোনো সাম্রাজ্যই হোক নারীদেরকে কেন একটা ছোট করে দেখানো হতো মানে এটা আসলে কেন মানে এর উল্টোটা কি হতে পারতো না আহ যেটা আমাদের ধর্মক্ষেত্রে আরো বেশি দেখা যায় যেমন আমাদের সনাতন ধর্ম সনাতন ধর্মের ক্ষেত্রে আসুক বিভিন্ন মানে আমরা কালকে আপনার লাইভে শুনলাম যে যে রাম সীতার যে কাহিনীটা সেটা শুনলাম আমি খুবই খারাপ লাগছে আসলে আমি বিষয়টা চিন্তা করে দেখিনি তবে কালকে আপনারদের ওই কি বলবো কথাগুলো শুনে তারপর মনে হলো হ্যাঁ ঠিক তো এরকমও তো এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয়তো দেওয়া হয় না মতামত আপনি আপনার মতামতটা শুনলাম কি এটা হ্যাঁ মতামতটা শুনলাম আহ ঠিক আছে আমরা তাহলে এক কাজ করি আমরা আরো ধার্মিক ভাইরা যারা আছে তাদের সাথে একটু কথা বলে দেখি আমরা একটু তাদের সাথে আলোচনা করি খুঁজে বের করার চেষ্টা করি তারা কেন এরকম ভালো থাকবেন তাহলে ডেটাটা কম কাটবে কিন্তু আপনি যদি ই করেন ক্যামেরাটা বন্ধ করেন তাহলে কিন্তু ডেটা কম কাটবে এবং আমাদের যারা দেখছে ওদেরও হয়তো ডেটা কম কাটবে আপনি করতে পারেন কিন্তু ক্যামেরা বন্ধ করতে পারেন আপনার যদি ইচ্ছা হয় কি না তো আহ যে ইয়াটা সেটা হচ্ছে আহ আপনাদের আহ যে ঈশ্বরের কথাটা যেটা বললেন না যে কিছু একটা না কিছু কনসেপ্টের কথাটা এই যে ব্যাপারটা হচ্ছে কিছু একটা যে কথাটা আপনি বললেন না ওইটা আমি কেন বারবার খুঁটায় খুঁটায় ক্লিয়ার করতে চাচ্ছিলাম জানেন খুঁটাই খুঁটায় ক্লিয়ার করতে চাচ্ছিলাম এই কারণে যে আমি চাচ্ছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট কোনো কথা না বলে স্পেসিফিক কিছু একটা বলতে কারণ এই অ্যাবস্ট্রাক্ট কথা বলে লাস্টে গিয়ে একটা স্পেসিফিক কনক্লুশনে আসবো আবার সেই কনক্লুশনের উপর ভিত্তি করে পুরো দুনিয়া চালাবো এটা একেবারে অযৌক্তিক হয়ে যায় যেটা যুগের পর যুগ ধরে আমাদের সাথে মানে যারা আমরা ধর্ম মানি না এরকম মানুষ যুগে যুগে আর অনেক ছিল তাদের সাথে অন্যায় হয়ে আসছে এখন ওই অন্যটা হইতে দেওয়াটা উচিত হবে না আমরা এই জন্য এই জিনিসগুলো এই জিনিসগুলোকে কেউ বানাইছে এই জিনিস থেকে শুরু করতে পারেন আপনার আলোচনাটা যে কেন আপনার মনে হয় যে এই জিনিসগুলো কেউ না কেউ বানাইছে আপনি কি প্রমাণের কারণে মানে প্রমাণ পেয়ে এটা বিশ্বাস মানে মানেন যে প্রমাণ পেয়ে এই জিনিসটা মানেন যে গাছপালা কেউ বানাইছে যেমন ধরেন যেমন ধরেন

আচ্ছা আপনি মানে যেটা বলছিলেন যে একটা ইভেন্টের পরে আরেকটা ইভেন্ট থাকে তাই না এটা বলছিলেন যে কনজিকিউটিভ ইভেন্ট থাকে মানে এটা এটা ইভেন্ট কথাটা খেয়াল করেন কথাটা খেয়াল করেন ইভেন্টের কথা বলছেন আপনি কিন্তু কোনো কজের কথা বলেন নাই যে কারণ বা কোনো ব্যক্তির কথা কিন্তু বলছেন আপনি না না ইভেন্ট না ইভেন্ট থেকে সবচেয়ে বড় এখানে জিনিস হচ্ছে কজ এটা কজ থাকে আপনি আমাকে বলেন তো আপনি আমাকে বলেন তো সরিষার দানাটা থেকে সরিষার গাছ গজানোর কজটা কি ও তো কিছু মানে যেই জিনিসগুলো ওর অঙ্কুরোদ্গম হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো পাচ্ছে না পেলে তো হবে না আচ্ছা তার মানে আপনি বুঝাচ্ছেন সেটাই এই কজ মানে তার মানে কোনো সচেতন কোনো কিছু বুঝাচ্ছেন না এটা তো সচেতন না মানে সচেতন বলতে সচেতন বলতে সে কিন্তু সে কেউ কিন্তু তাকে ওই উপাদানগুলো দিয়ে দিচ্ছে না যে এই নাও তোমার পানি লাগবে এই নাও পানি এই যে তোমার খনিজ পদার্থ লাগবে এই নাও খনিজ পদার্থ ওইটা সে পাচ্ছে না না এই টাইপের না এই টাইপের কিছু বুঝাচ্ছি না রাইট রাইট মানে সেটাই আমি বললাম যে এটা ইভেন্ট বা কজ মানে সেটা হচ্ছে

হ্যাঁ এটা দিচ্ছিলাম এই কারণে একটা এরকম কজ আছে তাহলে যখন মানুষ সৃষ্টি হলো প্রথম মানুষ সেই প্রথম মানুষটা কিভাবে আগে যে লাইনটা বললেন প্রত্যেকটা জিনিসের পেছনে প্রত্যেকটা জিনিস বলতে কি জিনিস ব্যক্তি সবকিছুর পেছনে তাই না ভাই হ্যাঁ সব পিছনে একদম টোটাল বিশ্ববন্ধু বিশ্ববন্ডের পেছনে একটা মানে পেছনে একটা না মানে সব মানে কোনো না কোন একটার পেছনে একাধিক আছে কেন মানবো কারণ আপনি প্রমাণ দিচ্ছেন বর্ণনা করছেন আপনি যদি বর্ণনাটা না করতেন আমাকে যদি আপনি আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম কি কি কজ আছে কি ইভেন্ট আছে সরিষার গজানোর আপনি যদি ওইটা ব্যাখ্যা না করে বলতেন নেন একটা আছে আমি কিন্তু মানতাম না মানতাম

ওইটাকে এক্সিকিউট করা ওইটাকে এলিমিনেট করার জন্য কি ইভেন্টের প্রয়োজন ওইটা আমরা এক্স্যাক্টলি এখনো টু দ্য পয়েন্ট জানি না বাট ওইটা আছে এক্সিস্ট করে বা ওইটা 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 হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো তো তার মানে আমরা জান আমরা যখন এই কথাটা বলছি সকল কিছুর পেছনে কারণ আছে কজ আছে বা ইভেন্ট আছে বলছি এবং সেটাকে আনকনশাস বলছি কনশাস বলছি না কিন্তু আনকনশাস এগুলোর একটা আবার কনশাসও থাকতে পারে যেমন আপনি ধরেন মুখে হাত দিয়ে বসে আছেন এটার পেছনের যে কজটা এটা একটা কনশাস একটা কজ কিরকম আপনি নিজে মাথা থেকে খাটাইয়ে হাতটা গালের মধ্যে রাখছেন আপনি এখনই চাইলে সেই হাতটা টেবিলে রাখতে পারেন এটা একটা কনসিয়াস কজ একটা একটা কনসিয়াস কজ যখন থাকে তখন আমরা বলতে পারি কোনো ব্যক্তি টিকিও থাকতে পারে এবং সেটা কিন্তু আমরা প্রমাণ সহ বলি এমন না আমি বললাম যে হাতটা মুখ মুখে রাখছেন আপনি চাইলে সরাইতে পারেন এটা আমি এমনি বললাম আপনি মানতেন না প্রমাণ আছে জন্যই মানলেন আমি যদি এখন বলি টেবিলটাও তার চেয়ারটা মন চাইলেও একটু ছড়ায়ে রাখলো আমরা যেমন পায়ে একটু ছড়ায় বসি না টেবিলটা একটু মন চাইলে তার তার টেবিলের পায়াটা একটা পায়া ছড়ায় বসতে পারে এটা যদি আমি আপনাকে বলি আপনি মানবেন জিন্দিতে আমি যদি আপনাকে বলি আমার চেয়ারটা একটা পা পা ছড়ায় বসতে পারে ছড়িয়ে বসতে পারে একটা পা সাইডে একটু ছড়িয়ে বসতে পারে মানবেন জীবনে সে নিজে থেকে করতে পারে মানে স্ট্রাকচারে একটা বানানো হয়ে গেছে অলরেডি একটা টেবিল অলরেডি বানায় আমি এই সেই টেবিলের উপরে তো ল্যাপটপটা বর্ডার বসানো সেই টেবিলের উপরে তো মাইক্রোফোনটা বসানো সেটার উপরেই না আমি আপনার সাথে কথা বলছি সেই টেবিলটা আমি যদি এখন আপনাকে বলি যে এইটা একটা পা ছড়িয়ে এখন একটু সরে বসতে পারে এখন যেভাবে আছে একটু সরে সে নিজে থেকে এরকম বসতে পারে আমি যদি বলি আপনি মানবেন নাকি হাসাহাসি করবেন আচ্ছা তারিফ ভাইয়ের বোধ ভিডিওটা কি আটকে গেছে নাকি আমার এখানে আটকে গেছে বুঝতে পারছি না মুলহিত ভাই আপনি আমাকে শোনেন শ্রোতারা শোনেন কেউ না ওনার ভিডিও আটকে গেছে আচ্ছা 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 আহা তারিফ ভাই ভাই আবারও নেটওয়ার্কের সমস্যা করেছে কেটে যাবে এই লাইনটা ঠিক আছে ওনার গেঞ্জিটা কার জিজ্ঞেস করতেছে কি অবস্থা পাবলিকের মলিত ভাই আপনি হচ্ছে লাইন কেটে গেলে কথা বলা খুবই এই যে ভাই চলে আসছে তারিফ ভাই এখন আবার কথা শুনেন হ্যাঁ শোনা যাচ্ছে ভাই আচ্ছা ফাইন ফাইন গুড তো এই যে বললাম যে ই আমি যদি এখন আপনাকে বলি যে চেয়ারটা আমার যে চেয়ারটা যে টেবিলটার উপরে আমি টেবিলটা যে টেবিলটার উপরে আমি আমার ল্যাপটপটা রাখছি এই টেবিলটা একটা পা তার সরিয়ে নিজে থেকেই বসতে পারে একটু সরে বসতে মানবেন কখনো মানবেন না না মানবো না যদি আমি দেখাতে পারি তখন হয়তো মানবেন যেমন আমি যদি দেখাই যে এটা একটা এটা একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এটা একটা স্মার্ট টেবিল যে টেবিলটা কিনা নিজে থেকে একটু সরে যেতে পারে এমনকি নিচে চাকা আছে যেটা ঘুরতে পারে এরকম লাগানো তো এরকম যদি আপনাকে প্রমাণ দেয় তখন আপনি কিন্তু ঠিকই মেনে নেবেন তো সেরকম আমরা কেন মানছি যে অথবা অথবা এটা মানে এটা হয় আমাকে দেখাবেন অথবা আমাকে ওই সায়েন্সটা সম্পর্কে ধারণা দিবেন যে এরকম সম্ভব তাই না তাই না পারফেক্ট হ্যাঁ হ্যাঁ ঠিক ধন্যবাদ কারেকশন করে দেওয়ার জন্য দেখানো শব্দটা আসলে বলাটা আমার ঠিক হয়নি দেখানো বলছি কিনা আমার মনে পড়তেছে না আমার বলা উচিত ছিল বা বলেছি সম্ভবত যে প্রমাণ করতে পারি যদি যে সেটা না দেখিয়ে প্রমাণ করি জাস্ট আপনাকে এটার একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলাম যে এইভাবে এইভাবে প্রসেসটা এরকম এবং সেটা জাস্ট বর্ণনা দিলে হবে না কিন্তু বর্ণনাটা যে সত্য বা এরকম যে পসিবল সেটা আপনাকে দেখাইতে হবে বা কোনো একটা অথরিটিতে দেখাইতে হবে যে এরকম হয়েছে ওই যে অমুক ফ্যাক্টরি জাপানের অমুক ফ্যাক্টরিতে ওদের তাকের মধ্যে কোম্পানিতে ওদের ওখানে ওই ইয়াটা বানায় এরকম একটা চেয়ার বানায় আমি যদি আপনি যদি সেটা সম্পর্কে জেনেও থাকেন হ্যাঁ হ্যাঁ আমি আমি তো তো সম্পর্কে প্রমাণ আছে আমার কাছে রাইট তখন না যায় আচ্ছা ফাইন যেটা যেটা বলছিলাম ফিরে আসি আমরা যে প্রত্যেকটা জিনিসের পেছনে কাজ আছে এই কথাটা যে বলছি বা ইভেন্ট আছে এই কথাটা যে বলছি এইগুলার পেছনে কিন্তু আমরা বলি নেই যে প্রত্যেকটার পেছনে কোনো কনসিয়াস বিং আছে এটা কিন্তু আমরা বলি একবারও একবার কারণ এটা বলতে পারি না আমরা কারণ সরিষার দানা থেকে সরিষা হওয়া ওইখানে কোনো কনসিয়াস বিং নেই ওইটা ওটা আনকনসিয়াসলি ওটা হচ্ছে আচ্ছা তাহলে এই জিনিসটা একটু পরে প্লিজ বলেন না আপনি কন্টিনিউ করবেন আপনি বললেন আপনার কথা শেষ করেন কিন্তু প্লিজ আপনার কাছে এই কথাটা মনে রাখেন আমরা নিজেরাই একমত হয়েছিলাম পেছনে ইভেন্ট থাকতে পারে আরেকটা ইভেন্ট থাকতে পারে বা একাধিক ইভেন্ট থাকতে পারে প্রত্যেকটা এবং প্রত্যেকটা কেন বলছি কেন মেনে নিছি কারণ এটা প্রমাণ আসার জন্য আমরা মেনে নিছি এটা আমরা ব্যাখ্যা করতে পারি জন্য মেনে নিছি ঠিক আছে আপনি আপনার ওই তখনকার কথাটা তাহলে কন্টিনিউ করে নেবেন তাহলে না আমার আসলে বেসিক্যালি দুইটা জিনিস এর জন্য আমি মানে অ্যাড হতে চাইছি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে যে এই যেটা আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনাদের তাহলে কি কনসেপ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পেছনে মানে এটা সম্পর্কে আপনার প্রুফ কোনো কিছু দিতে পারবেন নাকি হাইপোথিসিস কমপ্লিটলি হাইপোথিসিস এরকম কিছু আর আরেকটা হচ্ছে যে আপনি আমাকে আপনাদের দৃষ্টিকোণ থেকে একেবারে প্রুফড খুব শক্ত সামর্থ্য একটা রং জিনিস ভুল জিনিস ধরাই দিবেন যেটা কোরআনের মধ্যে আছে এবং খুব বিস্তারিত ভাবে এটা ভিডিওতে না আমাকে কোনো আপনি শেয়ার করতে পারেন পারেন বা লিখিত লিখিত ভাবে দিতে এই জিনিসের আমি আসলে অ্যাড হতে চাইছিলাম দ্বিতীয় জিনিসটা যেহেতু আপনি লিখিত ভাবে চাইলেন লাইভে আলোচনা না করে আপনি নিজে যাতে করে দেখার জন্য হয়তো মানে লিখিত ভাবে বলতে কি যে লিখিত ভাবে বলতে কি মানে বিস্তারিত সেটা লিখিত হতে পারে অডিও আকারে হতে পারে ভিডিও আকারে হতে পারে যে কোনো ভাবে আচ্ছা আচ্ছা মানে মানে সেটা তো লাইভে আলোচনা করতে মানে আপনি তো বোধহয় পড়ে বুঝে দেখতে চাচ্ছেন তাই না সেই জিনিসটা তাই না রাইট 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 আচ্ছা তাহলে অন্য অন্য আচ্ছা এখানে অনেকগুলো আছে যেমন আমি কেন ইসলামী বিশ্বাস করি না সেটা একটা সিরিজ আছে মারফুর রহমান খানের সেখানে আহ অনেক কনসেপ্টগুলো আছে তার মধ্যে আমি মানে আপনি সংসারটা কমে গেলে অনেকগুলো লেখা পাবেন সাইডে এই যে অবশ্য পাঠ্য প্রবন্ধ এখানে বেশ কিছু পাবেন এরকম বিষয়ে তার মধ্যে আমি শুধু একটা আপনাকে দেখাচ্ছি যেমন পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ আগে সৃষ্টি এই জিনিসটা আপনি এখানে আহ ই করবেন কি বলে এটা এই কোরআনের আয়াতগুলো গুলো গুলো দেখবেন পড়ে পড়ে মেলাবেন আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি আপনি সময় সময় লাগতে পারে এগুলো মেলাতে গেলে এগুলো আচ্ছা আচ্ছা মানে আপনাদের ওই ওয়েবসাইটে ঢুকে কোথায় কোথায় যাব এই যে যে আমি লিংকটা দিয়ে দিয়েছি এখানে প্রাইভেট চ্যাটেও দিয়ে দিচ্ছি আপনি তাহলে লিংকটা কোথা কোথায় মানে আমি পাবো কোথা থেকে ভাই এই যে স্ক্রিনে দেখুন দেখা যাচ্ছে স্ক্রিনে লিংকটা এই যে স্ক্রিনে দেখুন এই যে দেখা যাচ্ছে হ্যাঁ 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 এইটাই পরে জাস্ট টাইপ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে পাবেন অথবা আপনি এই যে প্রাইভেট চ্যাটেও দিয়ে দিয়েছি ওইটা আপনি ই করতে পারেন এই যে লিখে ঠিক আছে প্রাইভেট চ্যাটে দিয়ে দিছি না আর অথবা সংশয় ডট কম এ গিয়ে এই কয়েকটা শব্দের মধ্যে যেকোনো একটা শব্দ লিখে সার্চ করলেই পাবেন এখানে সার্চে

আগের কথা শেষ করবো একটু পরে শেষ নাই শুরু করবো হ্যাঁ দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের ব্যাপারে আমাদের মন্তব্যটা শোনার আগে ও ভালো কথা ই ওই যে আমাদের কিন্তু বাংলাদেশ থেকে করা বুঝছেন ভিজিট করার সময় লাগতে পারে আপনার

পৃথিবী সূর্যের চারদিকে ঘরে এটা যদি আজ পর্যন্ত মানুষ নাও জানে সেটার সাথে ঈশ্বর আল্লাহ ভগবান কেউ একজন এই জিনিসগুলো তৈরি করছে এটার কোনো কানেকশন নাই একেবারে ওটা অমিল মানে ওটা একেবারে আলাদা একটা কনসেপ্ট এটা আলাদা একটা কনসেপ্ট কেন বলছি আলাদা একটা কনসেপ্ট আমরা কোন একটা জিনিস জানি না এটার মানে জানি না জানিনার উপর ভিত্তি করে আমরা কিন্তু বলতে পারি না যে আমরা যেহেতু জানি না সেহেতু অমুকটা সত্য যেমন আমি যেহেতু জানি না তারিফ ভাইয়ের নিচে এখন প্যান্ট পরে আছেন না লুঙ্গি পরে আছেন সুতরাং আসিফ ভাই দাবি করছে আপনি স্কার্ট পরে আছেন সেটা সত্য এটা কিন্তু না আমি জানি না আপনি কি পরে আছেন লুঙ্গি এর মানে আমি জানি না কি পরে আছেন লুঙ্গি এতটুকুই এর বেশি কিছু না আসিফ ভাই যদি এইটা দেখায় দাবি করে না না উনি তো স্কার্ট পরে আছে আমি শিওর ড্যাম শিওর অথবা পায়জামা পরে আছে উনি পায়জামা পরে আছে পাঞ্জাবিটা খুলে আসে পায়জামাটা আছে এগুলো যদি আসিফ ভাই বলে আসিফ ভাইটা হবে ননসেন্স একটা কথা কেন কারণ উনি কোনো প্রমাণ দিচ্ছে না জাস্ট বলতেছেন কি আপনি যেহেতু বলতে পারেন না ওখানে লুঙ্গি আছে না প্যান্ট আছে তাই আমারটা সত্য এইটা হচ্ছে এইটাকে বলা হয় এটা এক ধরনের লজিক্যাল ফ্যালাসি যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বা আপিল তো আমি জানি না আমার আদৌ বা আমরা কোন পদ্ধতিতে ব্যাখ্যা করি মহাবিশ্বের উদ্ভব সম্পর্কে সেটা না হয় একটু পরে শেষ করে আগের ফিনিশিংটা দিয়ে নেই তারপরে না হয় এটাতে আগে যেটা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে ইয়া কোনো কিছু থাকার সম্ভাবনাটা নিয়ে যে কোনো কিছু কারণ থাকার সম্ভাবনা নিয়ে ব্যাপারটা হচ্ছে কোন কিছুর কারণ যদি থাকে সেটা এই যে আমরা যেভাবে প্রমাণ করতে পারি সেই প্রমাণটা যতক্ষণ না কেউ এসে দিচ্ছে যে হ্যাঁ এই যে এই পদ্ধতিতে এইভাবে এইভাবে আপনি যেমন বললেন ওইটা সায়েন্সটা ব্যাখ্যা করতে পারেন সেরকম ওইটা সায়েন্সটা ব্যাখ্যা করতে হবে কোন পদ্ধতিতে কোন ফায়াকুন বলার মাধ্যমে মহাবিশ্বর উদ্ভব করলো আল্লাহ অথবা নিজের অন্ড থেকে মানে বিচি থেকে ব্রহ্মা মহাবিশ্বটাকে তৈরি করলো অথবা ওই বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে মহাবিশ্ব তৈরির উদ্ভাবের ব্যাখ্যা দেওয়া আছে কোনো ধর্মে আছে পাদ মারছে তাই তৈরি হয়েছে কোন ধর্মে বমি করছে জন্য তৈরি হয়েছে এমনও ধর্ম আছে যেগুলোতে মনে করে যে নি হয়েছে নানাভাবে ব্যাখ্যা করে এমন ধর্ম আছে তারা বিশ্বাস করে এই পৃথিবীটা যেমন হয়েছে পৃথিবীর বিপরীত পৃথিবীটাও তেমন হয়েছে যেখানে ঠিক অপোজিট কাজ হচ্ছে এরকম এরকম মানুষ বিশ্বাস করে কেউ ভালো যেমন তারিফ ভাই আজকে ভালোভাবে আমার সাথে কথা বলতেছে এই পৃথিবীতে এই মহাবিশ্বে সমানভাবে আর মহাবিশ্বে তারিফ ভাই আর মাতুব্বা নামের এক দুইটা লোক রাস্তার মধ্যে ল্যাংটা মারামারি করতেছে ওদের মানে এরকম ধর্ম আছে আফা জিনিস তো কে কি বিশ্বাস করলো সেটা কিন্তু তাদের 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 বিশ্বাস আমরা পারি না যে ওইটার ব্যাখ্যা আমরা জানি না এবং মেনে তো নিতে পারি না সেইগুলার উপর তারা যদি ওই বিশ্বাসের ভিত্তিতে তারা যদি পুরা সোসাইটি গঠন করে রুলস রেগুলেশন সেট করে ফেলে সেটা তো আরো মানা সম্ভব না আরো যৌক্তিক মানে অলরেডি অন্য আরেক সেই সেই আপনার দাবির বিপর ভিত্তি করে আবার কালচার বানায় ফেলছেন দাবির উপর ভিত্তি করে রাষ্ট্র বানায় ফেলছেন একেবারে রীতিমতো মানুষকে এক্সিকিউট করতেছেন করতেছেন রীতিমত মানে কি এক হামি তামি অবস্থা এইটুকু ছিল ওইটা সম্পর্কে আসিফ ভাই দেখি মাইক্রোফোনটা ঠিক আছে